العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. কোনো জিনিস হাসিল করতে হলে প্রথম প্রয়োজন হয় আজম বিল জজম, দৃঢ়তা, প্রত্যয়ের দৃঢ়তা, দিলের দৃঢ়তা। আমার লক্ষ্য বস্তু পর্যন্ত আমার সফর করতে হবে, সফর যেমনই হোক, যত ধরনের কষ্ট হোক, 1 নম্বর পজিশন প্রাধান্য দিতে হবে। যাচাই করে নিতে হবে লক্ষ্য বস্তুর পজিশন কি। যেমন আমরা এখানে বসতেছি, লক্ষ্য বস্তু একটাই, রেজায়ে মওলা হাসিল করা, আল্লাহর মাহবুবিয়ত হাসিল করা, আল্লাহওয়ালা হওয়া। মুখে বলতেছি, দিলের মধ্যে এটার আকর্ষণ কতটুকু, সবচেয়ে যে জিনিস গুরুত্বপূর্ণ, অন্য কোন জিনিস কোন কারণের জন্য বাধা হইতে পারে না, থেকেই প্রাধান্য দিতে হবে। আকাবেরদের যারা আল্লাহ হুসেন তাদের জীবনে এটাই দেখে, ইস্তিকামত বলে আল-ফিকরামাত, নফসের সাথে এই জায়গায় যদি ফেল হয়ে যায় তার চেষ্টা মেহনত কোনো কাজে লাগে। প্রথম প্রয়োজন হইল আমার গন্তব্যস্থান ঠিক করার পরে সফর করা, হাসেল করা, মেহনত করা দৃঢ়তার সাথে, এটাকেই হিম্মত বলে। তারবিয়তুস সালিকিনের মধ্যে হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কাছে যারা রুহানি এলাজ এর জন্য দরখাস্ত করছেন, আকসার জায়গায় এলাজ হিসেবে একটা কথা লেখছে, আল হিম্মা, আল হিম্মা। আর বুজুর্গরা বলেন আল হিম্মা তু হি আল ইসমুল আজম, কেউ যদি না বুঝে আর পড়ে তারবিয়তুস সালিকিন তার মনে আসবে যে এ তো কি, উনি সালিকিনদের কি তরবিয়ত করছেন, এক কথাই বলতেছেন, যত ধরনের রোগের কথা লেখে, এলাজের কথা লেখে, খালি এক কথা লিখে দে, হিম্মত, এলাজ হিম্মত হ্যায়। আশ্চর্য লাগে, এলাজ হিম্মত সব জায়গায়, হিম্মত কি জরুরত। দূসরি বাত ইয়ে হ্যা, ইসকে আলাওয়া ভি তো আসবাব হ্যায়, এছাড়াও অনেক আমার কাজ আছে, আমার প্রয়োজন আছে, সবটির উপরে এটা প্রাধান্যতা দিতে হবে। হিম্মত।
আলাইহিসসালাম ইঙ্গিত করছেন। আসলে মকসুদের জন্য তোমাকে সবকিছু কুরবানি দিতে হবে, কথা না কাজে, কথা না কাজে হিম্মত কি জরুরত হয়? নম্বর দু, তরজিহ কি জরুরত হয়? আর মকসুদ পর আসলে মকসুদ কি তরজিহ? তমাম মাকাসিদ ইজাফিয়া আসলে মকসদ না। মাকাসিদ ইজাফিয়া পর মাকাসিদ আসলিয়া কি, মাকসদ আসলি কি তরজিহ? মাকসদ তো সিরফ এক হ্যায়, মানুষের উদ্দেশ্য মাত্র একটা, রেজায়ে মৌলা, আল্লাহর সন্তুষ্টি, সেটাকে হাসিল করার জন্য। আরো অনেক মাকাসিদ দুনিয়াতে আছে, আসলি না বলি, আসলে এটা আসলি না, এজাফি। সবগুলোকে যদি বাধা হয় আমার বাধা দিতে হবে আসলি মকসদ হাসল। তো হিম্মত হ্যাঁ, ও দুই নম্বর তরজি প্রাধান্য দেওয়া। আমার ইলমি শেখ হযরত মাওলানা সৈয়দ ইউসুফ বিন নুরী রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমি যখন ফারেগ হলাম দৌরা আবুসের, এরপরে মাদ্রাসায় পড়াই, সম্পর্ক ভালো ছিল, মেনহাজুল আবেদিন এটা আমি নামই জানতাম, কারণ এই দিকে আমার চিন্তা ভাবনাই নেই। হযরতের নিজে আমাকে মেনহাজুল আবেদিন দিছে, বললেন যে এটা পড়ো, এটা মোতালা করো, ইন্তেহাই বেতাকাল্লুফানা তাল্লুক ছিল আমার, কোন কোন সময় প্রকাশ পেয়েছে, এমনি তো খুব রোগ ছিল কথা বলতো, কিন্তু হালাত হয়তো এরকম। আর দুই বেশি কথা একটা কথা এইটার উপরে ধরে বসে, এই কথার কি প্রয়োজন ছিল এটা বললা কেন? কিন্তু ওনার বিত্তাকাল্লফ না হালাতও ছিল, যারা কাছে রয়েছে তারা বুঝছে, কেন আছে লন্ডনের সফরের মধ্যে ওনার তাকাল্লা ফোরা ছিল, এমন অবস্থা ছিল একদম দুস্থ আহবাবের মতো। হযরতকে দেখছি হেরামাইন শরীফ এনে গেলে, হেরামাইন শরীফ, এবং আমি নিজে শুনি নাই, কারো মাধ্যমে শুনছি, কে জানি জিজ্ঞাসা করছি, হযরত আপ তো জব হারাম শরীফ আতে হ্যায় কেসে কুছ কেসে বন জাতে, বাহির মে কেসে রাতে ইহা কে কেসে বন জাতে, যে বলল যেমনে এমনে ঘুরাই থাকে। হযরত জব দিছে ই কাহাঁ হো, খেয়াল ভি করো, ই তো মক্কা হ্যায়, ই তো মদিনা হ্যায়, ইহাত কিওর বদলনা মুশকিল, কিন্তু বড় বাদশাহ হ্যায়, বাদশাহ নেই শাহ হ্যায়,
বাদশাহ তো দুনিয়া ওয়ালুম কো কাজ, এই বাদশাহ বাদশাহ তর্জমা কি? হাওয়া, শাহের হাওয়া, বদবু হয় যেতে এই হাওয়া, যত বাদশাহ হয় সব বদবু হয়, তার মধ্যে অহংকার থাকে, যত ধরনের জাহেরি বাতি নিয়ে আন্দাজ থাকে, এই জন্য তার নাম বাদশাহ। আল্লাহওয়ালাদের নাম হলো শাহ, বাদশাহ নেই শাহ, যে বড় বড় আল্লাহওয়ালাদের সামনে এই শব্দ শাহ আশরাফ আলী খান বাদশাহ কয় নাকি? বাদশাহ তো আজকে আছে কেন নাই, বাতাসে উড়ে যায়। শাহ উনি বেতাকাল্লাফনা বেতাকাল্লুফনা আলাদা ছিলেন, আর আমার তো অবস্থাই ভিন্ন ছিল, কেমনে জানি মাথা তোল বেঁধে বলছিলাম ফুরসুত খা ওয়াক্ত নেই, এরকম কথা তো উস্তাদের সামনে বলা কঠিন। তুমি বলছো কিতাব নেও মোতালা করো, আমি বলছি আমার সময় নাই। ইসমে ভি ওই একমত তোমার রহস্য ছিল আমার কথার মধ্যে, জীবনের জন্য শিক্ষা। হযরত কতক্ষণ চুপ করে রয়েছে, পরে বলছেন আগর কিসি চিজ কি আহমিয়ত হো ও আহমিয়ত খুদ ওয়াক্ত নিকাল লে, তখন বুঝি নাই, এখন বুঝি, সময় তো গেছে। কিসি চিজ কি আহমিয়ত হো দিল মে, যে জিনিসের দিলের মধ্যে গুরুত্ব আছে, গুরুত্বের সাথে সম্পর্ক, তোমার গুরুত্ব কতটুকু, তুমি যতটুকু গুরুত্ব আরোপ করবা ততটুক তার জন্য জায়গা বের হয়ে আসবে। এখন তোমার 1,00,000 টাকার দরকার, তুমি খুব বিজি আছো, দেখবা তোমার সময় বেরোবে, 1 ঘন্টা মিটিং এ বসার জন্য আসছো, খুব আজম করে আসছো, খবর আছে যে আম্মা মারা গেছে, আম্মার জানাজায় শরীক হওয়া, এটা গুরুত্ব বেশি, তাহলে দেখবা সময় বেরিয়ে চলে যাবে। হর চিজ কে হসুল কে লিয়ে মজবুত ইরাদার দরকার, হিম্মতের দরকার। আমি আল আউয়াল ফাল আউয়াল, কোনটা আমার প্রয়োজন বেশি, বাকি সব প্রয়োজনের উপর এটা প্রাধান্য দিতে হবে। কিন্তু আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি কি এটা আমরা নির্ধারণ করতে পারি, আমাদের সবচেয়ে প্রয়োজন কোন জিনিসটা নির্ধারণ করতে পারি। অধিকাংশ চিন্তা চলে যায় পরিবেশের কারণে বস্তু প্রয়োজনের দিকে, বস্তু প্রয়োজনের দিকে, দুনিয়াবি প্রয়োজনের দিকে, জিসমানি প্রয়োজনের দিকে। মানুষে বলে না যে আবহাওয়ার কারণে মানুষের শরীরের পরিবর্তন হয়, চিন্তা ভাবনার পরিবর্তন হয়, এমনি ভাবে
পরিবেশের কারণে মানুষের চিন্তা আহাম ফালাহাম এটার পরিবর্তন হয়ে যায়, কোনটা গুরুত্ব এটা পরিবর্তন হয়ে যায়। এখন যুগ এমন চলছে বস্তু যে খাওয়াসুন নাস যারা তারাও বস্তুর উপরে ভরসা বেশি করে, খায়ের ও সারের মধ্যে বস্তুর গুরুত্ব বেশি দেয়। আগের বুজুর্গানের দিনে ইতিহাস করলে দেখা যায় বস্তুর গুরুত্ব দেয় জয় করছেন, তারা বিজয়ী হয়েছেন বস্তুর গুরুত্ব ধরে, রেজায় মৌলাকে মুকদ্দম রাখছেন হার মামলার, তাদের পরিবেশ ভিন্ন ছিল, আল্লাহর ইচ্ছা ছিল। আমাদের শরীরের মধ্যে কলবের হাইসিয়াত বেশি, বারবার কানের মধ্যে আসতেছে, বারবার শুনতেছি না শুনি, এরকম মানুষ এখন এই তপকর মধ্যে নাই, কিন্তু বারবার শোনার কারণে বেশি হয়ে গেল কিনা এসলাহে কলবের দিকে মুঠেই আহমিয়ত নেই। ধান্দা এত বেড়ে গেছে, মাঝে মাঝে আমার কাছে মাদ্রাসা গুমরাহির মতন লাগে, এইগুলো আমার কাছে মাওয়ানে হয়ে গেছে, মাওয়ানে মাওয়ানে হয়ে গেছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ সহি কৌল অনুযায়ী উনি তখন মুস্তাহেদ হয়ে ছাড়ছেন, তখন তিনি মুস্তাহেদ, এবং রেওয়ায়াত দুইটা পাওয়া যায়, উনি হযরত জাফর সাদেকের রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেছেন তখন তিনি মুস্তাহেদ, একদম তো একুরের সত্য আমি বলতে পারবো না, কিন্তু আমার চোখে দেখছি উনার জীবনে, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির জীবনী তো আছে, আবু হানিফা রহমতুল্লাহ এর জীবনী তো আছে, প্রথম যখন উনি গেছেন উনি তো জানতেন যে উনি আমার পক্ষের লোক না, আবু হানিফার কুয়ত ছিল এলমি আমলি রুহানি কুয়ত, হিম্মত ছিল, উনার এক মকসদ আছে, উনি হিম্মত করে গেছেন। যাওয়ার পরে সংবাদ দেওয়া হয়েছে জাফর সাদেক রহমতুল্লাহ আলী কে নুমান আল্লাযী ইউকাল লাহু আবু হানিফা, সে আসছে আপনার সাথে সাক্ষাৎ করার, বলছেন না তাকে চলে যেতে বলো, আমি তার সাথে সাক্ষাৎ করব না, কেন আমার নানাজির কথার বিরোধিতা করছে, এই যা শুনছেন সব কান কথা মিথ্যার আলাপ না, কান কথাই শুনছে।
একজন এত বড় আল্লাহর ওলি হইয়া কান কথা শুনে ফেলবে। অনেক কানে কানে কথা কয় সত্য হয়। কোরআন শরীফে আছে না আল্লাহ নাজওয়ার কথা বলছে, বাজ নাজওয়া সহি, কান কথা অনেকটি ঠিক, অধিকাংশ কান কথা ক্ষতির কারণ হয়, বিদায় নিষেধ করে দেয় অনেক কান কথা। কানে কানে গেছে হজরতে বলছে যে ইয়ে বেদি বন গিয়া, গুমরা বন গিয়া, আমার নানাজির হাদিস বাদ দেয়া, নিজের মত মতে কাজ করে। আল্লাহ জানে এই যুগের যারা সাহাবিও বাদ দিছে, যাদেরকে সুলফি আহলে হাদিস বলে, এদের জাফর সাদেকে পাইলে কি করতে। 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু হানিফা এক রাত্রে এক খতম কোরআন শরীফ পড়ে দুই রাকাত নামাজে এক পায়ে দাঁড়ায়া বাইতুল্লাহর সামনে মুজাহাদা করে বলে। আমরাও মুজাহাদা করি, 1 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকি রমজান মাসে, মাদ্রাসা 10টা টাকার লেগে। আমার মেজাজ কালকে খুব চড়া, আমার খাস মানুষ সে বলতেছে একদিনের লেগে আমার সামনে এসে আইসে কালেকশন করি, ফাঁকে দেয় শেখের কাছে একদিন মিটিং এ বয়ে গেল। আমার দিলে কিছুই ওয়ারেদ হয় না, কি মনে করো তোমরা আমার কাছে আসো কেন? কথা বেশি তো এই জন্য আমার শেখেও কথা বলি, কিন্তু গায়ে দিনই কথা বলি, আড্ডা মারতে দেখছো জীবনে 70 বৎসরের মধ্যে আড্ডা নাই আমার। আড্ডায় বসলে আড্ডাকে দিনই মজলিসে পরিণত করি হাদিস কোরআন দে, হাসি হাসাহাসির মজলিসকে নবিয়ানা হাসাতে পরিণত করি দলিলা দেল্লা দে। আড্ডা মারতে আমার কেউ দেখা নেই, তাই আর কিছু না থাকলেও তাজরবা আছে। কোন সাহসে বললা, বলারই দরকার নাই, আসলে চুপ করে বই তো চলে যাও। একদিনের লেগে আইছি আবার বেউসুলি ভাবে রুমের মধ্যে ঢুকছো আর দুইজনের সাথে কথা বলতেছে, জিজ্ঞাসাবাদ নাই, মনে হইলো যে খাস খাদের অহংকারে ভরা, মশলার কোনো খবর নাই, পরে উঠে এলিস একদিনের লেগে। বলুন লাগে খাওয়া সুন্নাস হয়, তাদের শেখের দিলের মধ্যে কি তলব থাকে বুঝ না আসা বলো, আইসে বলা যে 1 ঘন্টার লেগে আইসি উচিত না। এতে মনের মধ্যে করোয়াট আসে, তঙ্গি আসে, তুমি তোমার আশ্রয় মকসদকে তাবে বানাইছ, মাদ্রাসার তাহসিলকে আসল বানাইছ, তোমার জন্য রাত্রে থাকা এখানের দ্বারা উপকৃত হওয়া এটাও ঠিক না। এখানে বাতাস পাঙ্খা চালায়া শোয়া ঠিক না, তুমি তো আইসো তাহসিলের জন্য, কালেকশন করার জন্য, 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিন ঘুরতে থাকবে মানুষের পিছনে।
জানো না আমার মেজাজ কেমনে আসছো, কিয়ের জন্য আসছো? আমার দিলের মধ্যে আসে নাই, রমজান মাসে এত হাদিস, এত আয়াত, এক একটা মুহূর্ত এত দামি, এই মাসের মধ্যে 10টা দিন খালি করতে পারল না, এতে কাফের জন্য, এসলাহে কালবের জন্য মাওয়ানে হয়ে গেল তোমার, এর সেইতে আর তোমার লাভজনক বুঝাই যেতেছে তুমি ক্ষতির দিকে যেতে, আল আহামকে ছেড়ে দিছ, গায়রে আহামকে আহাম মনে করিয়া নিজের আসল মকসদ কে ছেড়ে এজাফি মসলকের দিকে তুমি যাইতেছ। পুরা রমজান মাসে তোমার কি লাভ হয়েছে বোঝা যায় না, হিম্মত দেখো, শোক দেখো, তরজিহ দেখো। ইমাম আবু হানিফা মুজতাহিদ উনার মশলা অনুযায়ী আমল করে তার পিসাবরা, উনি বাড়িতে খবর পড়েছে আবু হানিফা দেখা করতে আসছে, উসকো আপেস কর দো, আমার নানা মোহাম্মদ রসুল্লাহ, আমার দাদা মোহাম্মদ, ওনার হাদিসের মোকাবেলায় সে তার মত পথকে রায়কে প্রাধান্য দেয়। আমি শুনছি তাই এই খানকায় তার জায়গা হবে না, তাকে চলে যেতে হবে। দেখামে আবু হানিফাকে বলতেছে, দেখো আবু হানিফার জবাব শুনো, ইহে ইনসান বন্না, ইহে দলিল ফাহম, বুদ্ধি জ্ঞান, হযরত সে কহো, কুল লাহু, যা আবু হানিফা লিত্তাওবাতি আলা ইয়াদাই, আবু হানিফা ওনার হাতে তওবা করার জন্য আছে। আবু হানিফা তওবা করার জন্য কোন কে বলতেছে? মুজতাহিদ আজম আলাল ইতলাক ফি ওয়াক্তিহি মিন ওয়াক্তি ইলাল ইয়াউম, অপরাধী সামনে আসছে আপনার কাছে বায়াত করার জন্য, তওবা কর। এই খবর শোনার সাথে সাথে হেসে বলে, কি এত বড় মুস্তাহেদ তওবা করার জন্য আমার কাছে আসছে, এই এক কথা, তওবা করার আসলে না করি কেমনে, দুই নম্বর কথা আসছে, বের হয়ে আসছে 10টা মশলা প্রশ্ন করছে কিতাবের মধ্যে পাওয়া যায়। আবু হানিফার এই 10টা সোয়াল বিভিন্ন কিতাবের মধ্যে আছে, একসাথে বিভিন্ন আকারে কম বেশ আছে, 10টা সোয়াল জবাব হয়েছে ওনাদের দুইজনের মধ্যে। বুঝা গেল কারে মুরিদ বানানি কারে না বানানি, কিছু তাহকিক করার দরকার, এটা আমার আগে ছিল
মধ্যে আবার তাসাহুল হয়ে গেছে আমাদের তরিকার নামদারি বয়াতের সিলসিলা চালু হয়েছে। ফলে যারা বয়াত হয় তাদের এসলার ফিকির দেখা যেত, দশটা সওয়াল করছে, দশটা সওয়ালের মধ্যে আবু হানিফা জবাব দিচ্ছে। আপনার রায় কি? আবার রায় এটা, কিন্তু আপনার নানাজির হাদিসের কারণে এই রায় বাদ দিচ্ছে। তার মধ্যে একটা এটাও ছিল, রমজান মাস বা নামাজ মহিলার উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ, রমজান মাস আসলে সে 10 দিন নামাজ পড়তে পারে না। পরে কাজা করবে, কাজাও নাই, পুরুষে করলে কাজা আসে ধরে না, একই মুকাল্লাফ, একই অবস্থা। কেয়াসে বলে তার কাজা করা উচিত, রোজা কাজার হুকুম আছে, এটা ইবাদত, নামাজ কেন করবে? কেয়াসে এটা বলে, কিন্তু আপনার নানাজির হাদিস বাদ দিচ্ছে। মনি বের হয়, বীর্যপাত হয়, শাহওয়াতের সাথে স্ত্রীর সাথে মুজামাত করলে গোসল ওয়াজিব হয়, না পাক হে নেই হে ইখতিলাফ হে, আজীব মাসলা হে। দুই ইমাম এডারে পাক কয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কত বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসে আজম, এই দুইজনে বলে বীর্য পাক জিনিস শরীরতে বের হইলে আপাক হবে শরীর, কথা বলেন নাই বুঝেন না, মশলা কঠিন লাগতেছে, কঠিন মশলার জন্য দিন আসতেছে, চলো ফিরা এইগুলো ছড়াই দিচ্ছে, তারার মশলক এটাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মশলক, তারা বলতেছে গোসল ওয়াজেব, নাপাক শরীর নিয়ে কোরআন শরীফ ধরা যাবে, এই যে কইতেছে কোন কারণে, তারা বলতে বীর্যপাত হচ্ছে এতে, মুজামাত হচ্ছে এতে, দিল শরীর নাপাক হয়নি। কিন্তু মসলক ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, দেশের মধ্যে এটা সাংঘাতিক মশলা হয়ে দাঁড়াইছে, তারা বলতেছে শরীর নাপাক হইলেও, অজু তো অজু, গোসল ফরজ হইলেও কোরআন শরীফ ধরা যায়, ছোঁয়া যায় এবং পড়া যায়। এই দেশের মানুষ 100 বছর ধরে জানে যে জায়েজ নেই, মুখস্থ পড়া যায় অজু না থাকলে, কিন্তু গোসল ফরজ হইলে মুখস্থও পড়া যায় না, হায়াজ অবস্থায় মেয়েরা পড়তে পারে না, বাচ্চাকে শিখাইতে হয়, তাহলে একটা একটা শব্দ
আলহামদুলিল্লাহ এটা ছিল। অনেকক্ষণ পরে রব্বিল আলামিন তেলাওয়াতের আকারে না, আর যদি কোন সুরত না থাকে তাই। কেন হায়েজ? হায়েজের কারণে শরীর না পাক, এই আমরা জেনে এসি এতদিন। নবী আলাইহিসসালাম নতুন মশলা দেয়, আগিলা যুগের মশলার সাথে মিলে না, এগুলোর ব্যাপারে সতর্ক করছেন। ইমাম মালিক সাহেব বলছেন, লা তাসলাহু হাদিল উম্মা ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। সাহাবায়ে কেরাম যা বলে গেছে মুসলিম সাহেব, এর বাইরে যায় না, ধ্বংস হইব। কিন্তু ইদানিং এটা বলতেছে মুসলিম আওয়ামের না, ছোট ছোট বই এগুলো পাঠাই গেছে। আমি আসল মুসলিম ভুলে যাই, মনি পাক না না পাক, এই মুসলিম মুখতলাফি। আর সাধারণ মানুষের এখতলাফ না, মতবু মুত্তাফাকুন আলাই, চার ইমামের এখতলাফ, এক একজনের এক এক বৈশিষ্ট্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বৈশিষ্ট্য কুরাইশি মান, মক্কা যেখানে ওহি নাজিল হয়েছে, আল্লাহ জানে ওনার মৃত্যু মিশরে কেন, মক্কাই তো হওয়ার কথা, ওনার তাজফির মিশরে হইল কেন, এর পিছনে কোন রহস্য আছে কিনা আল্লাহ জানে। মক্কার মানুষ চলে গেল মিশরে, একটু বুঝা গেল যে প্রয়োজনের কারণে উনি গেছে, দিনই প্রয়োজনের কারণে উনি হিজরত করছে মিশরে, যা দিনের খেদমত করছে, তরজি দিছে। নবী আলাইহিসসালাম মক্কার উপরে মদিনার তরজি দিছেন, ওখানে দিনের কাজ বেশি হয়, সহজ সাথী পাওয়া যাবে, সহযোগী পাওয়া যাবে, তো দিনের কাজের এশাত কে আসল বানায় উনি গেছে। হয়তো ইমাম শাফি সহ যে সমস্ত বুজুর্গরা হিজরত করে দেশের তে আরেক দেশে যায়, অনেক সময় আলা দেশের তে আদনা দেশে চলে যায়, তাদের মকসদ এটি এখলাস, আদনাকে আলা বানাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনাকেই মুসলিম বলছেন। পেশা এটা যে না পাক, এটার মধ্যে কারো এখতলাফ আছে? পেশাব যে না পাক, এটার মধ্যে চার ইমামের এখতলাফ আছে? সর্বসম্মত পেশাব না পাক, মনি পাক না না পাক, উসমে ইখতিলাফ হে, মসলার মধ্যে ইখতিলাফ আসলে, মতবিরোধ হইলে হুকুমের মধ্যে তখফিফ আসে। এক নম্বর হুকুম থাকে না, ইমাম শাফি ইমাম আহমদ বাতেল বলছেন এই কথা বলা যাচ্ছে না। মস্তের মধ্যে দুর্বলতা এসে গেছে, পাক বলা না পাক বলা। কিন্তু পেশাবের ব্যাপারে সব একমত, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইকে বললেন,
আপ খুদ কহিয়ে পেশাব মুত্তফক আলাই না পাক হ্যায় মনি জো হ্যায় মুত্তফক আলাই নেই এস কা তাকাজা কে কেসের তাকাজা হইল যে মনি বাইর না হইলে ঠিকই আছে মনি বাইর হইলেও যা হুকুম বাইর হইলেও পেশাব মুত্তফক আলাই না পাক মুখতলাফি নিকলে তো গোসল ওয়াজেব হ্যায় মুত্তফক আলাই দেখলে তো গোসল ওয়াজেব নেই পেশাব করলে গোসল ওয়াজেব হয় না আর মনি বাইরে গোসল ওয়াজেব হয় কেয়াস কে খেলাফ কিন্তু আপনার নানাজির হাদিসের কারণে আমি কেয়াস বাদ দিয়া আপনার নানাজির হাদিসের উপরে আমল করছি এইভাবে একটা একটা দশটা মশলা উনি একদম অবাক হয়েছে আর ইমাম আবু হানিফা সম্বন্ধে উনি শুনে আসছেন যে হাদিস বিরোধী নিজের মত প্রকাশ করে এখন দেখা যায় আজীব আজীব হাদিসের জন্য উনি ওনার কেয়াত ছেড়ে দিতেছেন আকল ছেড়ে দিতেছেন মেরে পাশ গলত খবর পৌঁছ আল্লাহর ওলিদের কাছে গলত খবর পৌঁছা হিংসুকরা এই জন্য খুব সতর্ক থাকতেন আলিমুল গায়েব হয় না তারা বুঝে নেই মাইনে নেই তাদের দিল পরিষ্কার অন্যদের সম্বন্ধে মিথ্যুক ধারণাই করতে পারে মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের মুকদ্দমা আছে না আল্লাহ হাদিস সে বড় মিথ্যুক দেখছি মারা এই তো আহাদান আকদাবা হাদিসের মধ্যে সবচেয়ে মিথ্যা কথা বলে আল্লাহ সালেহীনরা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে মিথ্যা কথা বলে মিথ্যুক হয় অন্য কথাবার্তার মধ্যে আবার আল্লাহ কো সালেহীনদের সাথে থাকো আল্লাহ ইয়াতাওয়াল্লা সালেহ ওহু ইয়াতাওয়াল্লা সালেহ সালেহীনদের মুরব্বী হইল আল্লাহ আর হেরা সবসময় মিথ্যা কথা বলে হুজুর এই জায়গার মধ্যে এসে খুব পেরেছান কত ধরনের যে কথা তৌজিহাত করে মুসলিমের এই একটা জায়গা আছে খুব পেরেশানি জায়গা ওলামারা কি বলছে সার কথা আল্লাহওয়ালারা সরল সোজা হয় জীবনে মিথ্যা কথা বলেন এই জন্য ষড়যন্ত্র মিথ্যুক হাদিস বয়ান করার জন্য আল্লাহওয়ালাদের ঠিক করে ওনার তো সারা রাত্রে আল্লাহ আল্লাহ করে মজলিস করে কেউ রে মিথ্যুক মনে করে না তো ওরা মিথ্যুক হাদিস বয়ানকারীরা তাদের সাথে লাইন করে লাইন করে বলে যে হুজুর একটা হাদিস বড় গুরুত্বপূর্ণ হাদিস আচ্ছা নবীর হাদিস তখন পাগল হয়ে যাবে যে হুজুর এইটা হাদিস সে বললে তো মানুষে গ্রহণ করে না
বুজুর্গ তো তারা মিথ্যুক মনে করে না, শুনে ওয়াহন শুরু করে দিচ্ছে। যার শেখ নাই তার শেখ হলো শয়তান। একটা যার কোন শেখ নেই এর শেখ হলো শয়তান। এই হাদিস ভালো বলে ইমাম গাজালির কিতাবের মধ্যে লেখা, অর্থের দিক দিয়ে মন্দ না, যে কোন শেখের সাথে মুসালিক থাকে না, শয়তান তাকে বিভ্রান্ত করে। হাদিসের দিকে ইঙ্গিত পাওয়া যায়, হুজুর বলছেন একা থাকো না, মানে সাজ্জা সাজ্জা ফিন্নার, জামাতের সাথে থাকো, জামাত মকসুদ না, যার সাথে থাকলে তোমার ইমান ও আমলের হেফাজত হবে তার সাথে থাকো। শেখের কাছে থাকার আহমিয়ত বুঝায়। জামাতের সাথে থাকলে যদি আমার ইমান নষ্ট হয়ে যায়, মকসুদ হইল অমুমান জামাত, একবারে গি গুমরা হবে না, তোমার গুমরাহিতে বাঁচার জন্য তুমি জামাতের সাথে থাক। আহলে সুন্নাত ওয়াল জামাত মকসুদ হলো হেফাজত, তোমার নফসের হেফাজতের জন্য একজন আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত থাকো, এখান থেকেই বোঝা যায়। তাহলে হাদিসের মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু তাবির নবী আলাইহিসসালামের শালীনতা ভদ্রতা খুদাই তরবিয়তের তাবির খেলাফ মনে হয় নবী আলাইহিসসালাম, তাহলে হুকুমের হয়ে যেত যে শেখ ধরা ফরজ, শয়তান বর্জন করা ফরজ। এটা এরকমই একটা কথা, যেমন বুজুর্গরা মুহাদ্দিসিনরা বলছেন, মান কানা ফি বাইতিহি আস-সুনান আত-তিরমিজি ফাকান্না আন-নবী ইয়াতাকাল্লামু ফি বাইতিহি। তিরমিজি শরীফ যার ঘরে আছে, হে যেন মনে করে নবী তার ঘরে কথা কইছে। এটি মোবালা গাথন বলে, খায়রের মধ্যে সারের মধ্যে খায়র। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এটি বললেন, একের পর এক মশলা বলতেছেন, যোগ্যতা এলমে থাকে লাগে না, এটা আপনার নানার হাদিস, এটা হলো কেয়াস, আমি কেয়াস বাদ দিছি হাদিসের কারণে। এইভাবে যখন 10 পর্যন্ত গেছে, ওনার কথার ফ্লো দেখে মনে হইতেছে সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। এলে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিহা। জাফর সাদেক কত বড় ব্যক্তি ছিলেন, সৈয়দ বংশের, নবী বংশের ব্যক্তি, তার বুঝার বাঘে থাকে না, দাঁড়ায় সত্য একদিন একদিন প্রকাশ পায়। অবশ্যই প্রকাশ, এই সত্যের মধ্যে দিলি কাইফিয়ত রাখ, তোমার দিলের কাইফিয়ত আজ হোক কাল হোক তোমার শেখের কাছে প্রকাশ পাবে।
তোমার বোঝা উচিত শেখ যদি কোনো কথা কঠোরতা করে, এনকেবাজ বোঝা যায়, তা তোমার কোন ত্রুটি আছে, বেলা এলম শেখের মধ্যে আছে, এলমানু গায়ের এলম, বেলা এলম শেখের তবিয়তের মধ্যে তোমার সম্বন্ধে এনকেবাজ আসতে পারে। কেন বলতে পারি না, তোমারে দেখলে ভালো লাগে, তোমার কথা পছন্দ হয়, তোমার কাজ বেউসুলি হয়ে যায়, অনেক বেউসুলি হইতেছে ধরে না, তোমার বেউসুলি হইলেই ধরে ফেলা, রাগ হয়ে যায়। এগুলোর মধ্যে শেখ মজবুর, তখন নিজের ভিতরে কোনো ত্রুটি আছে কিনা ওইটা খেয়াল করা উচিত। শেখ কেন রাগ হয়ে গেল, অনর্থক এই কথা বলল না, যে বেয়াদবির উপরে বেয়াদব, তুমি কিছু করছ যেটার আসর তার দিলের উপরে মহাব্বত ও নেসবতের কারণে। কেন হাদিস নাই, নবী আলাইহিসসালাম ফজরের নামাজ করতেন, কেরাতের মধ্যে ইলতিবাস হয়ে সালাম ফিরে উনি কি বললেন, আমার কারণে আমি ভুলে গেছি, এই জন্য আমার তেলাওয়াতের মধ্যে ইখতিলাত হয়েছে, এটা বলছেন। তোমাদের মধ্যে কে ওযু নাকেস করছে, ওযু হয় নাই কার, সুন্নত মোতাবেক ওযু করো নাই, ফলে আমার তেলাওয়াতের মধ্যে আটকে গেছি। দেখা যায় ছাত্রের মুরিদের খেলাফে সুন্নত আমলের কারণে শেখের উপর আসর পড়ে, শাররান ও খায়রান, নামাজের তেলাওয়াতে আটকে যাইতেছে, কমিটি ইমাম সবরে বাদ দে, কেলাতের মধ্যে আটকে যায়। হাদিসে বোঝা যায় ইমাম সাহেব কেরাতের মধ্যে আটকে যায়, বলে যায় মুসল্লিদের ওযুর ত্রুটির কারণ। আসলে তো আমরা ওযু এই যে বসে আইছেন, ওযু করে আইছেন, আমার মনে হয় যে শতের মধ্যে কয়জনে জানি সুন্নত মোতাবেক ওযু, ওজুর মধ্যে পানির অপচয় তো করবেই, এই দেশের মধ্যে মসজিদ গুলোতে মাসা গুলোতে ওজুর ব্যবস্থা এমন, এখানে পানি অপচয় করা বাধ্যতামূলক, নল ছেড়ে দিছে, নল ছেড়ে আবার মেসওয়াকের শূন্যত আদায় করতেছে, এতে এক দুই তিন মিনিট পানি পড়তেছে, এরপরে হাত ধুইতেছে, কুলি করতেছে, একেবারে আউয়াল তাখির নলে পানি পড়তেছে, চর 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 আওয়াজ শোনা যাইতেছে, ওজুর শেষ পর্যন্ত পানি পড়তেছে, গোসলের শেষ পর্যন্ত নল দিয়ে পানি পড়তেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ওযুর মধ্যে বাব কায়েম করছেন, পানির মধ্যে যদি ইসরাফ হয়, ওযুর মধ্যে পানি বেশি ব্যবহার করে, তাহলে ওযু মকরুহ হয়ে যায়, মকরুহ তাহরিমি হয়ে যায়। যে ওযু সুন্নত মোতাবেক করলে সারা শরীরের গুনাহ পানির সাথে বের হয়ে যায়, যা থাকে শেষ কাত্রার সাথে শরীরের সব গুণা বেরিয়ে যায়, নাকিয়াম মিনাজ যুনুব, গুণাতে পাক হয়ে যায়। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে আল্লামা শায়রানি আলিউল খাওয়াস ওনার উস্তাদের থেকে নকল করছে, ওজুর সময় যে শরীরের থেকে
কাবায়ের পর্যন্ত বাইরে থাকে, অনেক কবিরা সগিরা বাইরে থাকে, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি স্বচক্ষে দেখছেন। এবং যাদের বাইর হয়েছে ওদের এটাই কে তওবা করেছে। এই জন্য ফেকার মধ্যে আবু হানিফা এক মশলা বয়ান করছেন যে যদি তুমি সমুদ্রে নদীতে বসে উজু করো, তোমার পাশে পানি এইদিকে যাইতেছে, কেউ যেন বসে উজু না করে। এটা শুধু আবু হানিফার ফেকা। কেন? ওই যে উনি নিজের চোখে দেখছেন যে উজু করার সময় শরীরেতে গুনাহ বাড়িয়ে দিচ্ছে। এক ছেলে উজু করতেছে, দেখে মার সাথে বেয়াদবি করে এই গুনাহ বাড়িয়ে দিচ্ছে, কবিরা। ওনার পাশে আরেক যুবককে উজু করছে, দেখে যে মদ খায় গান শুনে এই গুনাহ বাড়িয়ে দিচ্ছে। আবু হানিফার স্বচক্ষে দেখছে। আরেক ছেলে যে অজু করছে, আবু হানিফা দেখছেন, বলছে যে তোমানি জিনা, তুমি জিনা করো, এই যে অজুর সাথে জিনার বের হয়ে যেতেছে, কাবায়ের বের হয়ে যেতেছে। এই জন্য উনি বলতেন একজনে উজু করে এর পাশে বসে উজু করে না, উজুর মধ্যে পানি দিয়ে নাপাক বেরিয়েছে, সাথে সাথে তুমি উঠাইবা, দূরে যায় উজু করো। এটা শুধু আবু হানিফার মশল। কুয়েতে আমার সাথে একজনের কথা কাটাকাটি হয়েছে, আলিউল খাওয়াসের হাওয়ালায় আল্লামা শাহরানি লিখছেন, যখন আল্লামা শাহরানি ছাত্র প্রশ্ন করছিল যে আবু হানিফা এই পার্থক্য করে কেন, তখন আলিউল খাওয়াস শাফি মসলকের মানুষ, আল্লামা শাহরানি মিজানুল কুবরার মধ্যে লিখছে উনিও শাফি মসলকের মানুষ, আলিউল খাওয়াস বলছেন আবু হানিফা ও তো বহুত বড় আদমি হ্যাঁ, কানা মুস্তাগরাকান ফিত তাওহীদ, তৌহিদের ঝান্ডা তার তার অন্তর ছিল নূরে নূরান্বিত, যে কারণে মানুষের শরীরের ওজুর পানির মধ্যে গুনা ওইটা ওনার দৃষ্টিতে আসত। এই জন্য মায়ে মুস্তামাল যে পানি দিয়ে ওজু করছে একজনে, এই পানি দিয়ে ওজু করতে উনি নিষেধ করছেন, অন্য ইমামরা নিষেধ করেন। আমি উজু করছি, পানি রয়েছে, পানির মধ্যে তো কোনো পায়হানা দেয়া না, পানি তো পাখি। আবু হানিফা বলে না, এই যে গুনাহ বেরিয়েছে। কত বড় ব্যক্তি আবু হানিফা! বহুদিন পর্যন্ত ওনার এই হালাত রয়েছে, মানুষে কোনো গুনাহ করলে ওনার চোখে ধরা পড়ে যায়। কি আল্লাহ, সিজদা করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এ আমার কি হালাত হইল, মানুষের সব গুনাহ আমার চোখে ধরা পড়ে। মানুষের গুনাহ দেখা তো ভালো না, আমার গুনাহ তো দেখি না, নাই তো দেখবো করতে, মানুষের গুনাহ দেখি আমি। শাররুন নাস মান নাযারা ইলা আইবি গায়রি, তুমি দোয়া করছেন পরে হালাত বদলে, মুস্তাজাব দাওয়াত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জাফর সাদেকের কাছে রহমতুল্লাহ আলাই আরজ করলেন, গলার মধ্যে ধৈর্য, সাব্বাস, আমি গলত শুনছি তোমার ব্যাপারে, আজকে তোমার সাথে দেখা হইল, স্বচক্ষে দেখলাম, কথা শুনলাম, আমার কাছে গলত সংবাদ পৌঁছানো হয়েছে, আমি দুঃখিত, তুমি তো বহুত বড় আলেম, বহুত বড় মুস্তাহেদ, আমার নানার দিনের খেদমত করতেছো,
তোমার জন্য আমি দোয়া করি, মোবারকবাদ বদলে গেছে। আল্লাহ এরকম হয়, ভুল বুঝাবুঝি হইলে সত্য প্রকাশ পাইলে সে সত্যকে গ্রহণ করে। এখন ইমাম আবু হানিফা সাহেব কি বলেন, হযরত মাই আপকে পাস তওবা করনে আয়া, বায়াত করনে কে লিয়ে আয়া। মানে আবু হানিফা মুস্তাহিদ হে, ও বায়াত হোনা চাত না, কোনো দরকার ছিল না, বোধ হয় আমাদের জন্য অসুয়া। আমরা যেটা গুরুত্বহীন মনে করি, মজাবান তো আমরা হানফি, হানফি মজাবের সেরে তাজ, এত বড় আলেম, তার হালাত হলো সে তার বাতিনি চোখে গুনা দেখে তবু তিনি তাকে মুস্তাগনি মনে করতেছেন, মুস্তাগনি মনে করতেছেন না, আর মহসুস করতেছেন না। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির নিকট বরমালা বলতেছে, হযরত মুজে আপনি নফস কে ইসলাহ কে লিয়ে আয়াত ফরমান। আবু হানিফা নফসের ইসলাহ চায়, সে কে? ইব্রাহিম ইবনে আদামের পীর। অনেকে বলে বিশ্বে হাফির পীর, ফুজাইল বিন আয়াজের পীর, সব পীরের পীর দস্তগী, কিন্তু ইলমি প্রভাবে এটা প্রসিদ্ধ হয় না। টিকাটুল্লের মানুষ আমার ক্ষতি সব এ ক্ষতি প্রসিদ্ধ হয়ে থাকে। ওই কাজ বেশি করছেন এলমি, এই জন্য এটাই প্রসিদ্ধ হয়েছে। আর যাদের আমরা বুজুর্গ বলতেছি, পীর সাহেব বড় বড় আব্দুল কাদের জিনানি, মঈনুদ্দিন চিশতি, জালালউদ্দিন রুমি, এটি সবই আবু হানিফার মুরি। আবু হানিফার মাযহাব শাফি সাহেবের চার ইমাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের মসলকের মুখল্লিদ ছিলেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যার দ্বারা বাংলাদেশ বিশেষ করে এশিয়ায়, বাংলাদেশ ভারত পাকিস্তানে ইসলাম আসছে, যার হাতে এক কুঠি অমুসলিম ইসলাম গ্রহণ করছে, উনি মজাবান হানাফি। ভারতবর্ষের অধিকাংশ রাষ্ট্রপতিরা হানাফি, সে আবু হানিফা। এখান থেকে বোঝা যায় নিজেকে কামেল আকমাল মনে না করা, মৃত্যু পর্যন্ত কাউকে না কাউকে শেখ বানায়। আমাদের হযরত থানভি সাহেবের মৃত্যুর পরে মজজুব সাহেবের সাথে সম্পর্ক, উনার মৃত্যুর পরে ফুলপুরি সাহেবের সাথে সম্পর্ক, উনার মৃত্যুর পরে মাহমুদ হাসান গঙ্গোহির সাথে সম্পর্ক, উনার আগে দিয়া প্রতাপ গুরি সাহেবের সাথে, আহমদ পত্র উনার সাথে, একা থাকেন নাই, অথচ কত বড় ব্যক্তি। ইমাম আবু হানিফা দরখাস্ত করার পরে উনি জবাব দিলেন, আবু হানিফা তুমি আমার কাছে বয়াত হইবা, আমাকে তুমি বয়াত করো, তুমি তো মুস্তাহেদ খামা খাও নাই, তোমার দিলের মধ্যে যদি মারেফত না থাকবে, এলমে রব্বানি রুহানি না থাকবে, তাহলে এত লক্ষ লক্ষ মশলা বের করছো, মাবসুতের মধ্যে আছে মশহুর আমার শেখ মারেফুস সুনানের মধ্যে নকল করছেন, মূল মাবসুতের মধ্যে আছে,
30 খণ্ডের কিতাব, আবার মকসুদ দুইটা, একটা ইমাম মোহাম্মদ বিন হাসান সাইবানি, মকসুদ সরকসি, মুখতসর সরকসি মৌলানা আমিনুল হাসান সাহেবের একটা বাড়ি, সুন্দর অসুলি কিতাব। এই কিতাবই এক খ্রিস্টানের দিকে মুসলমান হয়েছে, মোহাম্মদ ছুটে মোহাম্মদ কি কিতাব আগে এসি হ্যায় তো বড়ে মোহাম্মদ কি কিতাব কেসি হোগি। ইমাম মোহাম্মদ সাহেবের মফসুদ দিয়ে গিয়া খ্রিস্টান মুসলমান হয়ে গেল, বলে যে ছোট মোহাম্মদের কিতাব যদি এরম হয় তো বড় মোহাম্মদের কিতাব কোরআন শরীফ কেমন হবে। ওনার কিতাব একজন খ্রিস্টানের মুসলমান হওয়ার কারণে আল্লাহ বাহানা দিয়া একজন হযরত মাই আপসে বায়াত করে, উনি বল তুমি আমার কাছে বায়াত হয়ে কি শিখবা, আমার তো তোমার কাছে বায়াত হওয়া উচিত, তোমার তো উলুম ও মারিফ, তুমি মুস্তাহেদ, ইস্তেহাদ করা সহজ কথা না, মুস্তাহেদ যা অনেক উপরে। সাহাবা তাবির পরে মুস্তাহেদের দরজা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আরজাহিল আকওয়াল মুস্তাহেদ হবেন, কিন্তু যে বলা হয় মাহদি রাহমাতুল্লাহ আলাইহি উনি মুস্তাহেদ হবেন না, উনি মুজাদ্দিদ হবেন। বকলে হযরত মুজাদ্দিদ আল ফিসানি ওহুয়া ইউজাদ্দিদু আলা মাযহাবিল হানাফিয়া, তখন আর কোন মাযহাব থাকবে না। আল্লামা শায়রানি বলেন আখিরুল মাযাহিব ইনকিরাজান মাযহাবু আবি হানিফা রাহ, আল্লামা শায়রানি ফি মিজানিল কুবরা, তবে হযরতে ঈসা আলাইহিসসালাম মুজতাহিদের স্থান থাকবে, তার মুজাদ্দিদের স্থান থাকবে, তার জন্য ইমাম বলা ঠিক না, ইমাম মাহদি বলা ঠিক না, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম আলী, ইমাম জাফর সাদেক, এগুলো ইস্তেমাল করা ঠিক না। এই জন্য যে এই লফজে ইমাম তারা আরেক অর্থে ব্যবহার করে, যে শিয়াদের শিয়ারা এটিরে ব্যবহার করে আল ইমাম তো ফওকা নবুয়া, ইমামের মর্যাদা নবীর চেয়ে বেশি, এই অর্থে ইমাম ব্যবহার করে। আর আমরা আবু হানিফাকে ইমাম বলি এই অর্থে না, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম গাজালি, ইমাম বুখারি এলমের প্রধান, এলমের মধ্যে যা মর্যাদা বেড়ে যায় তাকে আমরা মর্যাদা দেওয়া স্বরূপ ইমাম বলি, মসজিদের ইমাম আরেক কারণে বলি। এইরকম যারা এলমের মধ্যে, এলমে জাহেরি বাতিনির মধ্যে বিরাট হয় তাদের ইমাম বলি, কিন্তু ইমাম মাহদি, ইমাম হুসাইন তাদেরকে শিয়ারা বলে, তাদের মর্যাদা নবীর চেয়ে বেশি, এই হিসাবে ইমাম বলে। এই জন্য ইমাম মাহদি বলা ঠিক না, ওলামারা খেয়াল করেন হযরত মাহদি রহমতুল্লাহ, হযরত ঈসা আলাইহিসসালাম ঠিক আছে, মাহদি আলাইহিসসালাম, আলী আলাইহিসসালাম, হুসাইন আলাইহিসসালাম, হাসান আলাইহিসসালাম, এটি সব গলত, এইভাবে বলা যাবে না। হযরত হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, সারা পৃথিবীর যুবক এক পাল্লায় তুললে ওনার একজনের সমান, এত মর্যাদা, কিন্তু ওনারা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবী হ্যায়, ও নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কলিজার টুকরা, তাদের মকাম অনেক বেশি। হযরত মাবিয়া ইজিদ কে ওসিয়ত করছে, দেখো হযরত হাসান হুসাইনের সাথে কোন খারাপ ব্যবহার করবা না, তার বাপ তোমার বাপের চেয়ে দামি, তার মা তোমার মার চেয়ে দামি, তার নানা তোমার নানার চেয়ে দামি, তার দাদা তোমার দাদার চেয়ে দামি। মেহনত ছাড়া কাজ হয়? খের, হযরত ইমাম আবু হানিফার এসরারে উনি ছিলেন, একাধারে দুই বছর তুমি একদিনে লেগেছ, আল্লাহ রুলি হয়ে যাবে। রমজানের এক মাসে এক চিল্লা দেও না কেন? আমি বিশেষ করে তাদেরই বলতেছি যারা আমার মজাজিন ইসলাহি তাল্লুক রাখ, এই বছর তাসাহুল, আগামী বছর তাসাহুল নেই, এক চিল্লার যদি আল্লাহ হায়াত রাখে না হয় তাহলে এই সম্পর্কের কোন প্রয়োজন নেই। যে আল্লাহ রেজার হুসুলের জন্য 41 দিন দিতে পারবা না, একটা মাস দিতে পারবা না, 10 দিন একাধারে দিতে পারবা না, কিসের স্পেহি তাল্লুক? দুনিয়াদার তুমি, আমিও দুনিয়াদার, এসলা কেমনে হবে? কাপড়টা ধুয়া গায়ে দিতে তো একদিন লাগে, আর তোমার কলিজা রোগ রেশার ভিতরে খারাপি, ওগুলোর এসলার জন্য তোমার সময় নাই। হ্যাঁ, আবু হানিফা সাহেব দুই বছর রয়েছে, এত বড় মুস্তাহেদ, যখন দুই বছর পরে খেলাফত প্রাপ্ত হইয়া বের হয়ে আসেন, হাজার লাখো মানুষ লোক না লোকে দেখা করছে, হযরত আপনি আমাদের কই রেখে চলে গেলেন, কই রেখে চলে গেলেন, আপনি আপনার কাছে মশলা করলাম, 12,70,000 মশলা উনি বাইর করছেন। সেই ইমাম তার ইসলার জন্য আবু জাফর সাদেক বের হয়ে বলছেন, লাউলা সানাতান লাহালাকান নুমান, তোমরা কি বলতেছ আমি মুস্তাহে 12,00,000 মশলা বাইর করছি, সবই ঠিক, কিন্তু যদি জাফর সাদেকের কাছে দুই বছর থেকে আমার আত্মশুদ্ধি না করতাম তাহলে তো আমি হালাক হয়ে গেছিলাম, আমার মকসুদে আসলি রেজায় মৌলা হাসিল হয়নি, এলেম হাসিল হয়েছে কিন্তু রেজায় মৌলা হাসিল হয়েছে, যেটুক হয়েছে ওই দুই বছর জাফর সাদেকের কাছে। এরপরে ওনার আমলের মজা কি আপনারা শুনছেন, যেখানে ওফাত হয়েছে 7,000 বার কোরআন শরীফ তেলাওয়াত, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই, যেখানে মৃত্যু হয়েছে 7,000 বার তেলাওয়াত হয়েছে, আর জীবনে কতবার করছেন এটা দুইটা রেওয়ায়েত পাওয়া যায়। এক নম্বর 70,000 বার তেলাওয়াত, এর চেয়ে আকুয়া কোন 40,000। আল্লাহু আকবার, এশার নামাজ পড়তেন নামাজে দাঁড়াইতেন, ওই ওজুর দ্বারা ফজরের নামাজ পড়তেন, 40 বছর গেছে।
কিন্তু এই হালাস সৃষ্টি হইল শেখের দরবারে 2 বছর দেওয়ার পরে। আবু হানিফা কে? ইমাম আবু ইউসুফের উস্তাদ, ইমাম মুহাম্মদ বিন হাসান সাইবানির উস্তাদ, লাইস বিন ফাহাদ মিসরির উস্তাদ, বড় বড় মহাদেব ওকি ইবনুল জাররার উস্তাদ, বুখারী শরীফে সুলাসিয়াতে শুধু মক্কি দিবান ইব্রাহিম মক্কি তার উস্তাদ, আবদুল্লাহ বিন মুবারক খুরাসানির উস্তাদ, শেষ পর্যন্ত ইমাম আউজাই উস্তাদ মানছে। অনেকে বলে ইমাম মালিকের উস্তাদ, না হইলেও ইমাম মালিক ওনাকে দেখলে শ্রদ্ধা করতেন, নিজের বৈঠকে সরিয়ে ওনারে বসাইতেন। সেই আবু হানিফাও তার নিজের নফসের এসরার গুরুত্ব বুঝছে। সুতরাং যারা এসরাহের জন্য আসছো, আসো তোমরা এটাকে প্রাধান্য দিয়ে আসো, তাবে বানায় আইসো না, খুব খারাপ জিনিস। গেলাম আমি এই কাজ টাজ করবো একটু শেখের দরবারে 2 দিন থেকে আসবো না। হজরতুল্লাহ হাত দুইয়ের একটা কথা শেষ, মাওলানা ফজলুর রহমান সাহেব আমারে বলছে, আইসা আমারে ধরে চুমাইতেছে কানতেছে, তোমারে হজরতে খুব মহব্বত করে। কি বলে? থানা বনের বয়ানের মধ্যে বলছেন, মেরে ইহা মুখতালিফ এলাকো সে বাংলাদেশ সে লোক আতে হ্যাঁ ইসলাম কে লিয়ে, 2-4 দিন রহকর কহতা হ্যায় মুঝে হজরত ইজাজত হো তো জরা দেওবন জানা চাহতা। বিলকুল যাও, তুই কহতা হ্যায় থানা বন জানা চাহতা, তুই কহতা হ্যায় গঙ্গু জানা চাহতা, মগর সিরফ এক আদমি মৌলভী মাহমুদ হাসান কে মর্তবা আয়ে। মানে পুছে কহীন জানা হ্যায় কা হজরত, নেই মেরা তো আনা হ্যাঁ ইহি সে আপে সোনা। হজরত এটাকে বলছেন ইয়ে সহি হ্যায় শেখ কে পাস তাবে হো কর না হো, শেখ কো মতলুব বানা কিয়া হো, মকসদ আসলি ইসলাহে নফস কে লিয়ে শেখ কে পাস জানা, আর ওহা রহনে সে কপড়া ধোনা পড়েগা তো বাজার ভি কর লেঙ্গে, ইয়ে নেই কি ওহা আচ্ছা খানা মিলতা হ্যায় তো হম যায় তো ইসলাহ ভি করকে আয়ে, দোকান বাজার ঈদ কা করনা হ্যায় জানা হ্যায় ঢাকা তো হম জরা উনকে ইয়াহ 2-3 দিন রহ কে ভি আয়ে, তো চামচাগিরি হ্যায় ইয়ে খুশামদি হ্যায় দিখাওয়া হ্যায় ইয়ে হকীকত নেই হ্যায় শেখ এসা সমঝ রা নেই। হ্যাঁ উজরে মাকুল হো উসকে ইত্তলা হোনি চাহিয়ে পহলে, মাই মাজুরি কি ওজহ সে আনা মুশকিল হ্যায় ইসলিয়ে ইজাজত হো 5 দিন কে লিয়ে, ও ভি এসা আলাদা, 1-2 দিনের জন্য আসবো কিন্তু সেটাও শুধু এই মকসদে, সাইড কোনো কাজ নেই অন্য কাজে না। থানবী লেখছেন একজনের চিঠি আরেকজনের শেখের কাছে পৌঁছাইতে পারবো না, তাহলে তাওয়াজ্জ তকসিম হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ইলাহি ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের জান গুনাহ খাতা মাফ করে দাও। বলতে চেয়েছিলাম একটা কথা দোয়ার মধ্যে বলি, যে মাত্র আর 3 দিন বাকি আছে, 3 দিন ভাগ্যের বাকি আছে, বর্ণনা শুনো 17, 18, 19, 20।